আজকে আমার পাশে শ্রীমঙ্গলের রত্ন বসে আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছিলাম যে সাজ্জাদুল ইসলাম আমার পাশে যে রত্ন বসা, উনি যা করছিলেন আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে কলা গাছের তন্তু থেকে উনি টাইসের কিভাবে তৈরি করতে হয় ওইটা নিয়ে আলোচনা করছেন। উনি দেখাইছিলেন যে কিভাবে আসলে পলিথিন তৈরি করতে হয় যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। আমাদের পাহাড়ের দিকে কলা গাছটা অধিক বেশি জন্মায়, ওখানে তো ফাইবার আছে। আসলে তোমার মাধ্যমে স্টুডেন্টদের জানাইতে চাই কিভাবে গবেষণা করতে হবে। একটা হচ্ছে তুমি কি করতে হবে, একটা হচ্ছে তোমার টপিক সিলেকশন করতে হবে। আমার এই প্রোডাক্টটা কেন অন্যদের প্রোডাক্টের চাইতে বেস্ট এইটা বুঝায় দেওয়া আমার সব কাজ শেষ। আমাকে এটা পাবলিশ করতে হবে, এটা পাবলিশ করতে হয় তো আমি আমার পড়ালেখাকে যথেষ্ট মূল্যায়ন করতে হবে, এবং আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমার ফাঁকা সময়টুকু গিয়ে আমি আমার গবেষণা কাজে ব্যবহার করি। সাকিবুল হাসান, দেখো সাকিবুল হাসান হয়েছে কেন, সে একটা প্ল্যাটফর্ম পাইছে। আমার সাকিবুল হাসান হইতে গেলে আমার ওই প্ল্যাটফর্মটা অর্জন করতে হবে। স্বপ্ন দেব বলছিলেন যে তোমার যা আছে তা নিয়ে যুদ্ধ ঝাঁপায় পড়তে হবে। আমি বলবো তোমার যত শক্তি আছে যত চেষ্টা আছে তা নিয়ে এই যুদ্ধে লাফাই পড়তে হবে ভাই। তুমি যদি কোনো মানে ব্যাপার নিয়ে রিসার্চ করতে চাও, রিসার্চ ফান্ডিং গুলো সবচেয়ে বেশি থাকে কিন্তু প্রফেসর গুলোর কাছে। যত বড় বড় বিজ্ঞানী আছে দেখবা তারা কিন্তু ইউনিভার্সিটি থেকেই আসলে সামনে আগায় যায়, কারণ একটা ইউনিভার্সিটি তোমার একটা ভালো প্ল্যাটফর্ম দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব তোমরা পড়াশোনার পাশাপাশিও গবেষণা কিভাবে করতে পারবা, পড়াশোনার পাশাপাশিও আমরা অন্য কোনো কাজ যদি করতে চাই সেটা কিভাবে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমার পাশে শ্রীমঙ্গলের রত্ন বসে আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছিলাম যে সাজ্জাদুল ইসলাম আমার পাশে যে রত্ন বসা, উনি যা করছিলেন আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে কলা গাছের তন্তু থেকে উনি টাইসের কিভাবে তৈরি করতে হয় ওইটা নিয়ে আলোচনা করছেন। উনি দেখাইছিলেন যে কিভাবে আসলে পলিথিন তৈরি করতে হয় যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। এই যে একটা স্টুডেন্ট সে হচ্ছে কলেজ লেভেলে আছে এবং এই কলেজ লেভেল থেকে এই সফলতাটা অর্জন করছে। আমরা আজকের এই পডকাস্টে তার জার্নিটা পাশাপাশি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা রিসার্চ করতে চাও কিভাবে রিসার্চটা শুরু করবা, কোন জায়গা থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, কোনভাবে চিন্তা করতে হবে, এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সাজ্জাদুল কেমন আছো, ভালো আছো নাকি? ধন্যবাদ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি শ্রীমঙ্গল সরকারি কলেজের হচ্ছে ফার্স্ট ইয়ারে আসো, প্রথমত তুমি ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা কিরকম এনজয় করতেছো? বেশ ভালো এনজয় করতেছি। তুমি যেহেতু সায়েন্সে আসো, সায়েন্সে আমরা যতটুকু জানি যে সিলেবাসটা অনেক কম্প্যাক্ট থাকে, অনেক কঠিন একটা সিলেবাস, লম্বা একটা সিলেবাস, এইটা ম্যানেজ করার পাশাপাশি তুমি কিভাবে আসলে গবেষণার কাজটা চালিয়ে যেতে পারো? আমি মূলত প্রথমে চিন্তা করি কোনটা আমার করা উচিত, প্ল্যানিং করি, পড়াগুলাকে একদিকে রাখি গুছাইয়া, আমি কি করবো সেটাকে একদিকে গুছিয়ে রাখি, তারপর আমি গবেষণার কাজ করার চেষ্টা করি। গবেষণা কাজ, ওকে ফাইন। আচ্ছা, আমরা তোমার কথার মাধ্যমে একটা জিনিস আমরা অলরেডি বুঝে গেছি, সেটা হচ্ছে আমার একটা গবেষণা করতে গেলে আমার শুরুতে কি করতে হবে সেটা হচ্ছে টপিক সিলেকশন করতে হবে। আমি কি নিয়ে কাজ করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তোমার কথার মাধ্যমে এই জিনিসটা খুব ভালোভাবে প্রতীয়মান হয় যে আমি একটা জিনিস নিয়ে কাজ করব, সেই কাজের সেক্টরটা আমার কি করতে হবে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তুমি যে কাজটা করছো ওই কাজটা কি একটু সংক্ষেপে আলোচনা করতে পারবা যারা আমার ক্যামেরার পিছনে আছে? সবাই মোটামুটি তোমার নাম শুনছে আসলে, এটা আমরাও আসলে এটার জন্য খুব গর্ববোধ করি, তুমি আমাদের শ্রীমঙ্গলের একটা মানুষ। সেক্ষেত্রে এই যে যারা শুনছে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু ডিটেলস জানে না আসলে কি করছে কিভাবে করছো, তো আমি যা সংক্ষেপে জানতে চাচ্ছি যে তুমি এই কাজটা কিভাবে করছো, কোন কোন জায়গাটা তোমার আসলে মোটিভেশন ছিল যেখান থেকে তুমি এই কাজটা করার জন্য উদ্যোগী হয়েছো? ধন্যবাদ। আমি প্রায় এক বছর আগে ইউটিউবে ভিডিও স্ক্রল করার সময় একটা ভিডিও আমার সামনে আসে যেখানে বাংলাদেশে একজন সায়েন্টিস্ট উনি পাটের থেকে টিন আবিষ্কার করলেন। তো আমি দেখলাম উনি যে ফর্মুলাটা ব্যবহার করতেছেন সেটা ব্যবহার করে যদি আমরা অন্য ফাইবার ইউজ করি, অন্য ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলেও কিন্তু আমাদের কাছে টিনের মতন একটা শক্তিশালী ধাতু বা ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। তখন থেকে আমি চিন্তা করলাম যে উনি যখন পাট ব্যবহার করতেছে, পাটের বাংলাদেশে একটা যথেষ্ট ভ্যালু আছে, বাংলাদেশের মার্কেটে একটা যথেষ্ট ভ্যালু আছে, বিশ্ববাজারে ভ্যালু আছে, আমাদের পাহাড়ের দিকে কলা গাছটা অধিক বেশি জন্মায়, ওইখানে তো ফাইবার আছে। আমি দেখলাম যে ওটার জন্য কাজ করতে গেলে খুব পাওয়ারফুল কোনো বিশেষ কোনো ফাইবার লাগে না,
মানে ব্যাপারটা হচ্ছে কি যে পাটাও কিন্তু বাংলাদেশে খুব যে মানে দামি এমনও না, সহজলভ্য। তোমার জন্য কলাটা ওই যেরকম সহজলভ্য, তোমার আমাদের অঞ্চলে আসলে পাট খুব একটা বেশি মানুষ মানে ফলায় না, আমাদের দিকে সেক্ষেত্রে ফলে কলা না। গাছটা সবচেয়ে বেশি ফলায়। তো কলা গাছটা আমার জন্য একটা সোর্স, আমরা যদি শুধুমাত্র পাটের উপর নির্ভরশীল হয়ে যাই তখন আসলে এই সোর্সটা আমরা কালেক্ট করতে পারবো না। কাজে কলা এটা লাগাতে কি পারবো না, আরেকটা সোর্স আমাদের বাড়লো, দেশে অর্থনীতিতে আরেকটা দিক বাড়লো। আরেকটা দিক বাড়লো। তো তখন আমি চিন্তা করলাম যে আমাদের দিকে যখন কলা গাছ অনেক বেশি জন পাইতেছি আমরা, তো আমি কলা গাছ কালেক্ট করা আরম্ভ করলাম, সেখান থেকে ফাইবার কালেক্ট করা আরম্ভ করলাম। 1 বছর আমি জাস্ট পড়ালেখাই করছি এটার উপর, কিভাবে আমি করব প্ল্যানিং করলাম, আচ্ছা হ্যাঁ, তারপর আমি এটার উপর কাজ করা আরম্ভ করলাম। দীর্ঘ 4 মাস আমি চেষ্টা করছি, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, বোটানি বিভিন্ন সেকশনের উপর পড়ালেখা করে, তারপর আমি 4 মাস পরে আমি সফলতা পেয়েছি। আচ্ছা ফাইন। আমি তোমার এই জায়গায় আমি একটু মাঝে মাঝে ইন্টারাপ্ট করবো, কারণ তোমার সাথে আমি যেটা বলছিলাম যে আমি আসলে তোমার মাধ্যমে স্টুডেন্টদের জানাইতে চাই জি কিভাবে গবেষণা করতে হয়। আমি গবেষণা করার প্রথম একটা স্টেপ সে কিন্তু আলোচনা করছে অলরেডি, সেটা হচ্ছে টপিক সিলেকশন করা। সেকেন্ডলি সে কি বলছে দেখো, সে এইটা নিয়ে অনেক রিসার্চ করছে, সে অনেকগুলা পেপার পড়ছে। পেপার গুলা কোন পেপার? প্রথম আলোর পেপার না, কিন্তু এই পেপার গুলা হচ্ছে সায়েন্টিফিক জার্নাল পেপার। তুমি দেখবা যে আমেরিকান কেমিস্ট্রি সোসাইটি আছে, আরো বিভিন্ন সোসাইটি আছে যেগুলাতে আসলে ইন্টারন্যাশনাল জার্নাল পেপার পাবলিশ করে। আমাদের ওই ইন্টারন্যাশনাল জার্নাল পেপার গুলা থেকে আমি যে টপিকটাতে ইন্টারেস্ট ওই টপিকের পেপার গুলা পড়তে হবে। আগের বিজ্ঞানী গুলা কোন বিষয়গুলো তারা কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, এগুলো আমাদের উল্লেখ করতে হবে। ওই অনুসারে আমরা আমাদের যে টপিকটা সিলেক্টেড যে টপিকটা ছিল ওই টপিকের পড়াশোনাটা আগায় নিব, কিভাবে কাজ করতে হবে ওইটা গুছাই নিব, এবং পাশাপাশি নেসেসারি যে ব্যাকগ্রাউন্ড নলেজটা আমরা দরকার ওইটা ওই পেপার গুলা থেকেই সংগ্রহ করব। আচ্ছা এই যে তুমি পড়াশোনা করলা, তুমি জিনিসগুলা জানলা কিভাবে কি করতে হয়, কিভাবে আলোচনা করতে হয়, বা কি টপিকে তুমি এই যে পলিমার নিয়ে কাজ করছো, তুমি এই কি বল ফাইবার নিয়ে কাজ করছো, তুমি ফাইবার নিয়ে ডিটেলস জানছো। আচ্ছা এরপরে দেখো, আমার জানার পরে একটা ব্যাপার হচ্ছে কি, এটা প্রসিডিউর আমি কিভাবে কাজ করব। এই যে কাজ করার যে প্রসিডিউরটা, ধরো আমি এখানে HCl মিশাইলাম, সাপোজ এস এক্সাম্পল ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইলাম, তুমি এই প্রসিডিউরটা ডিজাইন করছো কিভাবে, মানে সোর্স কি ম্যাটেরিয়াল ডিজাইনে, তোমার নিজে থেকে উদ্ভূত হওয়া নাকি তুমি বিভিন্ন পেপারে সাহায্য নিছো যে না এটার সাথে এইটা যদি আমি মিশাই তাহলে আমার একটা ভালো কাজ হবে? আসলে আমাদের কাছে কিন্তু একটা ভালো সোর্স নাই নিজের ল্যাব নিয়ে কাজ করার জন্য। আমি ফার্স্ট ভালো ভালো বিজ্ঞানের ম্যাগাজিন গুলো চাইতাম, আচ্ছা যেখানে আগের সায়েন্টিস্টরা এটার উপর নানান কিছুর উপর কাজ করছে, তাদের কাজের সাথে আমারটা আমি মিলানোর চেষ্টা করতাম এবং একটু ভিন্ন তৈরি করার চেষ্টা করতাম। হ্যাঁ আমি প্রধানত অবশ্য গুগলের সাহায্য নিছি, কারণ আমাদের কাছে ওইরকম কোন সোর্স নাই, ল্যাব নাই, এটা একমাত্র সোর্স আসলে তুমি যেখান থেকে ইনফরমেশন কালেক্ট করবা। তারপর আমি প্রতি মাসে ম্যাগাজিন কালেক্ট করতো, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন গুলো, যারা বড় বড় সায়েন্টিস্ট যেগুলো প্রকাশ করে তাদের রিসার্চ গুলো পড়ার চেষ্টা করতো। সেগুলো পড়ার পর সেগুলো থেকে কিভাবে একটু ভিন্ন আমি চিন্তা করতে পারি সেটা আমি চেষ্টা করতাম, আর সেই চেষ্টা থেকে আসলে আমি আলাদা কিছু তৈরি করতে পেরেছি। এইখানে আমার একটা জানা, আমার না আসলে সকল দর্শকের এটা জানার বিষয়, সেটা হচ্ছে তোমার যে কাজটা যে ফাইবার নিয়ে একটা পলিথিন তৈরি করা বা ফাইবার নিয়ে টাইলস তৈরি করা, এইখানে এর আগে কিরকম কাজ করছে, আর এই তোমার কাজের মধ্যে নতুনত্বটা কোন জায়গায় আছে? এর আগে বাংলাদেশে পাটের উপর কাজ করছিল, পাট থেকে ঢেউটিন তৈরি করছিল। আমি আগে বলছি পাটটা যথেষ্ট কলা গাছের তুলনায় ভালো আছে বাংলাদেশে, আমি পাটের পরিবর্তে কলা গাছ ইউজ করছি, যেটা পৃথিবীতে আগে কোথাও কাজ করা হয়নি, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রুফ। গুগলে সার্চ দিলে দেখা যাবে যে কলা গাছের উপর এর আগে কেউ এভাবে চেষ্টা করছে না, চেষ্টা করলে সবই সম্ভব। আমিও সেভাবে একটু ব্যতিক্রমী চিন্তা করছি জাস্ট, আর সেই ব্যতিক্রমী চিন্তা থেকে আমার এই সফলতাটা। সফলতাটা আচ্ছা তাইলে এইখানে তুমি বিভিন্ন বলছো যে এর আগে অনেক কাজ করছে কলা গাছ নিয়ে কাজ করেনি, আচ্ছা এর আগে কেউ কি এরকম মানে পলিথিন, যেমন পাট থেকে পলিথিন করার চেষ্টা করছে, কলা গাছ থেকে কেউ আসলে এরকম ফাইবার থেকে পলিথিন চেষ্টা করেনি? তাইলে তুমি যে পলিথিনটা মানে তৈরি করলা বা তোমার যে মানে সিনথেসিস যে প্রক্রিয়াটা, এইখানে তুমি যে কেমিক্যাল গুলা ইউজ করছো এইটা কি তুমি মানে রিসার্চ করে বের করছো, না নিজে আসলে আইডিয়া করছো যে এই কেমিক্যাল গুলা ইউজ করা উচিত? না আমি মূলত রিসার্চ করে বের করছি, কোনটা কি হবে সেটা আমাকে আগে থেকে একটু জেনে নিতে হবে। জেনে নিতে হবে, এক্স্যাক্টলি আমি আসলে এইটাতে তোমার এই পয়েন্টটাতে একটু হাইলাইট করতে চাই।
আমি একটা জিনিস সিনথেসিস করতে চাচ্ছি, জাস্ট র্যান্ডমলি একটা জিনিস ওইটা জিনিস মিশাই দিলে হবে না। আমার এখানে আমার জানতে হবে আমি কোন জিনিসটা মিশাইতেছি আর ওইটা মিশানোর ফলে কি হইতে যাচ্ছে, কি হবে। সো এইটা সম্পর্কে আমার আগে আমার আমি রিসার্চ যখন করছিলাম আমি মাস্টার্সে আর অনার্সে, আমি ডক্টর নুরুদ্দিন প্রফেসর শ্রীমঙ্গল, আমাদের শ্রীমঙ্গলের কৃতি সন্তান, স্বাস্থ্যের স্বনামধন্য প্রফেসর, শুধু স্বাস্থ্যের না, উনি জন হপকিন্স ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করছিলেন। হ্যাঁ, উনি আসলে বাংলাদেশের খ্যাতনামা কেমিস্টদের মধ্যে একজন। তো উনার একটা কথা আছিল, ভাই ল্যাবে কামলারাও কাম করতে পারে, তার প্রসিডিউর ধরাই দো, সেইটা ওইটা মিশাই সিনথেসিস করে ফেলবে। তো তোমার আর কামলার মধ্যে পার্থক্য কি? তোমার আর কামলার মধ্যে তখনই পার্থক্য থাকবে, তুমি জানবা যে আমি যে কাজটা করছি কেন করছি, আমার এই কাজটার পিছনে কারণ কি, আমি একটা জিনিস মিশাইছি এটা কেন মিশাইছি, এইটা কি করতে পারে, এটা যখন তুমি জানতে পারবা তখন তুমি রিসার্চার হবা, আর নাইলে তুমি কামলা হবা। এক্স্যাক্টলি ভাই, এটা রাইট, এইটা রাইট। আচ্ছা ফাইন, এখন তুমি একটা জিনিস সিনথেসিস করছো বা তুমি একটা জিনিস প্রোডাক্ট বানাইছো। আচ্ছা, এক একটা রিসার্চে আমরা কিন্তু অলরেডি তিনটা স্টেপ আলোচনা করছি। একটা হচ্ছে তুমি কি করতে হবে, একটা হচ্ছে তোমার টপিক সিলেকশন করতে হবে, সেকেন্ড হচ্ছে তুমি যে টপিকটা সিলেক্ট করছো এইটা নিয়ে পড়াশোনা করতে হবে। অবশ্যই এই পড়াশোনাটা বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল থেকে করতে হবে, যে কোনো ইউটিউব বা অন্য কোনো সোর্স না, আসলে সায়েন্টিফিক জার্নাল থেকে পড়তে হবে, যারা অলরেডি এটা নিয়ে কাজ করছে, যারা অলরেডি এইসব জিনিস পাবলিশ করছে, তো তাদের এই যে ডাটাগুলো তাদের অথেন্টিসিটি থাকে। হ্যাঁ, যে কোনো কিছু একটা ব্লগে এটা দেখা লাগলো, এটা কিন্তু অথেন্টিসিটি থাকলো না, আমরা অথেন্টিক জিনিস এখানে কালেক্ট করে নিয়ে আসতে হবে, যেটা বিভিন্ন পাবলিশ জার্নালে পাওয়া যায়। আর অবশ্যই আমার এখানে জানতে হবে কোন জার্নাল গুলা বিশ্ব স্বীকৃত জার্নাল। ওকে ফাইন, আমি টপিক সিলেক্ট করলাম, ওই সম্পর্কে আলোচনা করলাম, জানলাম ওই কি আছে না আছে, ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম। আচ্ছা থার্ড, আমরা কি করলাম, প্রসিডিউর সিলেক্ট করলাম যে আমি কিভাবে কাজ করব। ফোর্থ, এই যে কাজটা করলাম এটা আদৌ হয়েছে কিনা, এটার ক্যারেক্টারাইজেশন। আচ্ছা, আমি তোমার এই পর্যায়ে আমি যেটা বলবো যে তুমি যেহেতু কলেজ লেভেলে আসো, আর আমাদের শ্রীমঙ্গলে আসলে ক্যারেক্টারাইজেশন করার মতো এত দামি কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস বলিও, মাথায় রাখিও, যেটা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে এটা রিসার্চে তুমি অলরেডি যে কমপ্লিট মানে পর্যায়গুলো কমপ্লিট করছো, এরপরে কিন্তু আরো পর্যায় আছে। হ্যাঁ, এরপরের পর্যায়টা কি, এরপরের পর্যায়টা হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা, এর অ্যাপ্লিকেশন সাইটগুলো দেখা। ঠিক আছে, আমি ক্যারেক্টারাইজেশন বলতে কি বুঝাবে, ধরো আমি পলিথিন তৈরি করছি, এইটার যে ইলাস্টিসিটি আছে কিনা এটা ট্রাই করতে হবে, এটা কোন ম্যাটেরিয়ালটা ফর্ম করলে ম্যাটেরিয়ালগুলো বাইর করতে হবে। আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল টেকনিক ইউজ করতে পারি যেটার জন্য যেটা প্রযোজ্য। হ্যাঁ, তোমার পলিমারের জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্টাল টেকনিক প্রযোজ্য হইতে পারে, আমার এই মুহূর্তে জানা নেই, বাট আমি যখন আমার ন্যানোমেটারিয়াল নিয়ে কাজ করছিলাম তো সেক্ষেত্রে আমার হচ্ছে আইআর ইউবি এগুলো নিয়ে কাজ করছি, আমরা এক্সআরডি নিয়ে কাজ করছি, এসইএম দিয়ে সেম ইমেজ নিছি, আমরা ন্যানো পার্টিকেলের আমরা সার্ফেস ইমেজ নিছি। সো এগুলো আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টাল টেকনিক আছে। তোমার তো নিশ্চয়ই তোমার যেমন পলিমার তৈরি করছো ওইটার জন্য ইনস্ট্রুমেন্টাল টেকনিক আছে, তো তোমার ওই ঘাটাঘাটি করে এটা কোন টেকনিকটা আমি ইউজ করবো ক্যারেক্টারাইজেশনের জন্য, এটা আসলে পেপার পড়ে জানতে হবে। আমরা যখন পেপার পড়বো সায়েন্সটিভিক জার্নালগুলো পড়বো তখন দেখবা যে আমি কোনটা দিয়ে কোন ইনস্ট্রুমেন্টটা দিয়ে কিভাবে ক্যারেক্টারাইজেশন করব এটার একটা আইডিয়া পাওয়া যাবে। ক্যারেক্টারাইজেশনের পরে ব্যাপারটা আসলো পাবলিকেশন। আচ্ছা, তুমি কখনো চিন্তা করছো যে তোমার রিসার্চটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করা যাবে, তোমার রিসার্চটা শুধু সাধারণ জনগণ না, অন্য কোনো সায়েন্টিস্টরাও তোমার রিসার্চটার এটা সাইটেশন নিতে পারে, তোমার রিসার্চটা ফলো করতে পারে, এইভাবে কোন চিন্তা করছিলা? আসলে আমাদের এই জায়গা থেকে থেকে বিশ্বব্যাপী চিন্তা করাটা খুব কষ্ট কষ্ট হয়ে। আচ্ছা, আমি এই ব্যাপারে তোমার যেটা বলতে চাই এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলতে চাই যে তুমি চারটা ধাপ কমপ্লিট করছো রিসার্চ এর, কিন্তু আরো যে ধাপ গুলা তুমি আসলে অতিক্রম করবা, আমার তোমার অতিক্রম করতে হবে যেটা হচ্ছে তোমার ভালোর জন্য, সেটা হচ্ছে কি ক্যারেক্টারাইজেশন, এইটার ইলাস্টিসিটি ট্রাই করা, এইটা স্টেবিলিটি ট্রাই করা, আমার এই প্রোডাক্টটা কেন অন্যদের প্রোডাক্টের চাইতে বেস্ট এইটা বুঝাই দেওয়া। ওকে ফাইন, এরপরে আমরা কি আলোচনা করব, এরপরে আমরা আলোচনা করব এইটা, ধরেন আমার সব কাজ শেষ, আমার তো এটা পাবলিশ করতে হবে, এটা পাবলিশ করতে হয় কই, এগুলা পাবলিশ করতে হয় বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, গুছায় লিখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরো তুমি হচ্ছে বর্তমানে কলেজ লেভেলে আছো, তুমি আরো ফার্দার স্টাডিজ করতে চাও। আচ্ছা, তুমি বলো তো কিভাবে আরো ফার্দার ভালো স্টাডিজ করা যায়? যদি গবেষণা বিষয়ে পড়ালেখার কথা বলি, তাহলে
যদি সামনে আরো কোনো বিষয় নিয়ে গবেষণা করার ইচ্ছা থাকে, আমাকে তো প্রথমে বিষয় নির্দিষ্ট করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর আমার কাজে লেগে যেতে হবে সময় নিয়ে। আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি আমার পড়ালেখাকে যথেষ্ট মূল্যায়ন করতে হবে, এবং আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমার ফাঁকা সময়টুকুকে আমি আমার গবেষণা কাজে ব্যবহার করব। ওকে, আমি তোমার এবং তুমি সহ আমার যারা স্টুডেন্ট আছে যারা এই পডকাস্টটা দেখবে তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আমি তোমারে দেখো এখানে যখন আলোচনা করছিলাম আমরা বিহাইন্ড দ্য ক্যামেরাতে, এখানে বলছিলাম যে সাকিব আল হাসান, দেখো সাকিব আল হাসান হয়েছে কেন, সে একটা প্ল্যাটফর্ম পাইছে। এখন বাংলাদেশে আরো অনেক বেটার ক্রিকেটার থাকতে পারে, দেখবো তারা ওই প্ল্যাটফর্মটা পায় নাই, এই জন্য সাকিব আল হাসান হইতে পারেনি। তাই আমার সাকিব আল হাসান হইতে গেলে আমার ওই প্ল্যাটফর্মটা অর্জন করতে হবে। তুমি এখন যে লেভেলে আসো, তোমার এই লেভেল থেকে হয়তো কলেজ লেভেল থেকে সিনথেসিস পর্যায়ে যাইতে পারবো, কিন্তু এর চাইতে আরো উপরে যাইতে গেলে নিজেরে ওই জায়গা নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তুমি সহ আমার যারা স্টুডেন্ট আছে যাদের মধ্যে এই এনথুসিয়াজম আছে, এটা সবার মধ্যে থাকে না, কিন্তু আমি নিজেরে উপরে নিয়ে যাইতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি গবেষণা করতে চাই, আমি সায়েন্টিস্ট হইতে চাই, যেটা সবাই সাধারণ করে না, আমি তার চাইতে ভিন্ন কিছু করতে চাই, এইটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের একটা জায়গা নিতে হবে। তো ভাই জানারা, আপনারা পড়াশোনা করবেন, নিজের যা আছে, একটা কথা আছে না শেখ মুজিব বলছিলেন যে তোমার যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি বলবো তোমার যত শক্তি আছে যত চেষ্টা আছে তা নিয়ে এই যুদ্ধে লাফিয়ে পড়তে হবে। ভাই এই জায়গায় নিজের একটা জায়গা নিয়ে যাও, একটা প্ল্যাটফর্ম রেডি করো, এই প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার কোনো একটা ভালো ইউনিভার্সিটি প্রোভাইড করবে। তুমি যদি কোনো মানে ব্যাপার নিয়ে রিসার্চ করতে চাও, রিসার্চ ফান্ডিং গুলো সবচেয়ে বেশি থাকে কিন্তু প্রফেসর গুলোর কাছে। তুমি যখন কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাবা দেখবা যে তুমি একটা ভালো প্রফেসর পাবে। ঠিক আছে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পডকাস্টটা পুরোটা দেখছো এবং তোমরা এই পডকাস্ট থেকে অনেক কিছু জানতে পারছো, সেটা হচ্ছে একটা গবেষণা কিভাবে চালাইতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে এটা ক্যারি করে যাইতে হয়। তারপরে আমি আরো যেটা বলবো সেটা হচ্ছে তুমি গবেষণা ছাড়াও আরো অনেক ফিল্ড আছে, যেমন তুমি আইটি সেক্টর নিয়ে কাজ করতে পারো, প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারো, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারো। এই জিনিসগুলো যখন জানবা শুরু থেকে অল্প অল্প করে স্কিল ডেভেলপ করবা, আর এগুলো ফ্লারিশ করতে গেলে অবশ্যই তোমার নিজের একটা জায়গা নিয়ে যাও। কোনো একটা ভালো ভার্সিটি অবশ্যই তোমার একটা বিশাল প্ল্যাটফর্ম দিবে যেখান থেকে তুমি নিজের অন্য লেভেল নিয়ে যেতে পারবা। যত বড় বড় বিজ্ঞানী আছে দেখবা তারা কিন্তু ইউনিভার্সিটি থেকেই আসলে সামনে আগায় যায়, কারণ একটা ইউনিভার্সিটি তোমার একটা ভালো প্ল্যাটফর্ম দেয়। স্বপ্ন দেখো, আমি এই সাজ্জাদুল ইসলামকে এখানে আনার বা এই স্টুডেন্টদের সামনে হাজির করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে স্টুডেন্ট গুলো যাতে স্বপ্ন দেখে, এই যে তুমি যে গবেষণা করতেছো এইটাতে তোমার কি হবে, একটা ইন্সপিরেশন তৈরি হবে যে আমি নিজেরে তাইলে একটা জায়গায় নিয়ে যাইতে চাই যার কারণে আমি এই গবেষণাটা চালাই যেতে পারবো। আমি শুধুমাত্র আমার দেশের না, আমি বিশ্বের জন্য একটা অ্যাসেট হবো, বিশ্বের কাছে আমি আমার কাজগুলো পৌঁছাই দিব। এই যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো তোমার তাড়না দিবে সামনে আগায় যাওয়া। আমরা পড়ার সময় মোটিভেশন খুঁজে পাই না, মোটিভেশন অন্য কিছু না, আসলে মোটিভেশন তোমার স্বপ্ন। তুমি যত স্বপ্ন দেখবা ওই স্বপ্নটাই তোমার মোটিভেশন। তো তোমার স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হবে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।